আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর এরকম পাঁচটা খাবারের কথা আজকে বলবো। ভিডিও দেখেন, দেখলে সহজে বুঝতে পারবেন। এক হলো কাঠবাদাম। কাঠবাদামটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর একটা খাবার। কাঠবাদামে যে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন ভরপুর। কাঠবাদাম কিন্তু যারা নিয়মিত খায় দেখবেন তাদের শরীরের পুষ্টি এবং ভিটামিন কখনো ঘাটতি থাকে না, সবসময় পরিপূর্ণ থাকে এবং ক্যালসিয়াম এবং সহজে পেয়ে থাকে। এবং দেখা গেছে অনেকে যে বয়স্ক যাকে সাপ এটাও থাকে না, অতিরিক্ত ওজন কমায়, বিভিন্ন ব্যথা, শরীরে জ্বালা পোড়া করে, অনেকে দেখবেন এই শরীরের জ্বালা পোড়া দূর করে, বিভিন্ন যে বিভিন্ন দেখবেন হাড় খেয়ে যায়, বিভিন্ন শরীরে বিভিন্ন হাড় খেয়ে যায়, হাড় খাওয়া থেকে সহজে মুক্তি পেলে হাড়কে শক্ত মজবুত করে, দৃষ্টিশক্তিটা বৃদ্ধি করে। এই জন্য প্রচুর পরিমাণ পুষ্টিগুণ একটা ভরপুর হলো এই কাঠবাদাম। দ্বিতীয় যে খাবারটা হলো মিষ্টি কুমড়া বেশি। এটা কিন্তু আমরা অবহেলা করি, এই বেশিটা আমরা অনেকে দেখবেন ফালাই দিই। মিষ্টি কুমড়া বেশির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর। মিষ্টি কুমড়া যারা নিয়মিত মিষ্টি কুমড়া বেশি খায় তাদের ডায়াবেটিসটা দেখবেন সহজে হয় না, এবং ডায়াবেটিস সবসময় কন্ট্রোল রাখতে পায়। হাঁপানি, এই হাঁপানি রোগটা সহজে হয় না, এবং হার্ট অ্যাটাক, অনেকে দেখবেন হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, হার্ট অ্যাটাক কখনো এই রোগটা হবে না। এই জন্য আমাদের সকলে খাওয়া দরকার মিষ্টি কুমড়া বেশি, এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এই মিষ্টি কুমড়া বেশি। আর হলো সেটা হলো বাদাম। আপনারা বাদাম খাবেন, বাদাম খেলে শরীরে ব্যথা সহজে দূর হয়। চার নম্বর যে খাবারটা হলো আতাফল। এটা আতাফলটা আপনারা সবাই চিনেন, এই আতাফলটা আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। পাঁচ নম্বর যে খাবারটা হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমরা অনেকে হয়তো বা খেতে পারি না, তবে চেষ্টা করবেন এই সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। যাদের শরীর খুবই দুর্বল লাগে, শরীর শক্তিটা বৃদ্ধি করতে চান, তারা মূলত এই যে কাঠবাদাম ফাউডার নিয়ে পাউডারের সাথে মিশাইয়া দুধের সাথে খেতে পারেন, অথবা আপনারা এই মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। আর এই যে সিমের বিশি এটাও পাউডার করে মধুর সাথে খেতে পারেন, অথবা গরম দুধের সাথে মিশিয়ে খেলে দেখবেন শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।